বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক 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 ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজছে 6:25, তাই এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আজকে অনেক আগেই উঠেছি, তখন বাজে প্রায় 5:40 এরকম হবে। তো এত আগে ওঠার কারণ কি বলো তো, আমাদের যে পুচকুটা আছে ও উঠে পড়েছে হচ্ছে তোমার তখন কটা বাজে, 5টার সময়, তখন উঠে আমাদের দরজায় হরম হরম করছে আর মা মা করে ডাকছে। তো ওকে সাড়া দিলাম, তারপর একটু ফোন টোন দেখলাম, তো 5:40 উঠেছি। তো বাবু আবার এখন মানে দুধ খেয়ে ওই মানে দিদির সঙ্গে মন্দিরের ওদিকে বেড়াতে গেছে, আর ওর একটু ঘুম নেই। কালকে রাত্রেও অনেক রাত্রে ঘুমিয়েছিল, তো সকালেও রাত্রে উঠে পড়েছে, তো এখন ঘুরতে গেছে। ও আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো ওকে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, দোকানও খোলা হয়ে গেছে, দোকানে জল ছিটিয়ে। তো এখন আরও সব কাজগুলো আছে, সেগুলো সারবো। তোমাদের দেওয়া হয় অনেকদিন পর আবার আজকে কাজে যাবে, কারণ ওই বাড়ি গিয়েছিলো, তো সেই কারণে অনেক কদিনই ছুটি করা হয়ে গেলো, প্রায় 5-6 দিন হয়ে গেল মনে হয়। তো আজকে কাজে যাবে, তো জানি না সঠিক যাবে কিনা, কালকে রাত্রে বলেছিলো যাবো, তো সকালবেলা জিজ্ঞাসা করলাম, বলছে গেলেও হবে না গেলেও হবে। আর তোমাদের তো আগেই বলেছি, ও কাজ ছুটি করলে তারপর আর কাজে যেতে চায় না, কি জানি জানি না, যদি যাই তবে ভালো, আর না গেলে তো বুঝতেই পারছো আমার একটু রাগই হয়ে যাবে, কারণ এতদিন ছুটি করলো, তার উপর আবার একটা কাজ আছে মানে কার্তিক পুজোর দিতে হবে, সেটা তোমাদের আগেই বলেছি। তো সেই বিষয়ে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, তো করবো। আর আজকে একটা খুশির খবর দেওয়ার আছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে খুশির খবরটা কি। তো চলো, বাবু এদিকে ঘুরে চলে এসছে, একটুখানি দেখাই তোমাদের। এদিকে আসো, এদিকে এদিকে আসো, এত সকালে উঠে কি করছো বলো একটু। হ্যাঁ, কি কাজ তোমার? মর্নিং ওয়াকে গেছিলা? ওরে বাবা, মুখটা কেমন করছে দেখো, এদিকে তাকাও, এত সকালে কি কাজ শীতকাল? এদিকে টাটা করো দেখি, টাটা করো। আমার দুধ তুমি দর দিল, মর্নিং ওয়াক করা হয়ে গেল বাবুর। তো চলো, আমার কাজগুলো সেরে নি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলে। আসো আমার কাছে, আসো আসো আমার কাছে। ওই মামার, হ্যাঁ গুড মর্নিং বলো, গুড মর্নিং, তাহলে টাটা করো, টাটা 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 করো। হ্যাঁ হামি দাও, সকালবেলা একটু হামি দাও, 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 দাও একটু হামি দাও, দা আমাকে দাও, তাহলে আমাকে দাও, দাও হামি। ওই বাবা রে, এই গালে দাও, এই গালে দাও, এই জামা টামা ধরে কোথায় যাচ্ছে বাবা রে, হাসি দেখো হাসি বাবা। এদিকে দাও, এখানে দাও, সবাইকে দিয়ে দাও, তো অনেক বলার পর রাজি হলো হামি দিতে। আর বন্ধুরা, এখন বাজছে 8:04, আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই দেখো তোমাদের দাদা ভাই কাজে যাচ্ছে। হ্যালো করো, হ্যালো হ্যালো করো, বুই করে ফালাচ্ছে, তো কাজে যাচ্ছে। আর তো এখন মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা কাজ বাকি আছে, সেটা আবার বড় কাজ। কাজটা হচ্ছে কি বলো তো, শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তো যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম ওগুলো এখনো আছে, কাচা হয়নি, তো ব্যাগেই পুড়ে রেখেছি। তবে এক ব্যাগ জামা কাপড় আছে, তো ওগুলো কাচতে হবে। আর পরশু দিন তো আমরা এসেছি, আর কালকে কাচলে কাঁচা হতো, কিন্তু কালকে একটা টেনশনের মধ্যে ছিলাম, তো সেই কারণে কিছু করতে ভালো লাগছিল না, তো কাচাকুচিগুলো করেছিলাম না, কোনো রকমের বাড়ির টুকটাক কাজগুলো করেছিলাম। আর ভীষণ টেনশন হচ্ছিলো যে কী করবো না করবো, তো সেই টেনশনটা তো সলভ হয়ে গেছে, কালকে তোমাদের বলেছি। তার মধ্যে একটা খুশির খবর দেওয়া আছে, সেটা তো তোমাদের আজকে বলবো, তোমাদের প্রথমেই বললাম। তো তোমাদের দাদা হয়তো এখন কাজে চলে গেলো খাওয়া দাওয়া করে,
তো আজকে রান্নাঘরে বলতে গেলে ভাত করলাম না সকালবেলায়, কালকের ভাত ছিল যেহেতু মেলায় গিয়েছিলাম, তো মেলা থেকে এসে তোমাদের দেখা আমি অল্প অল্প খেয়েছিলাম, তো ভাত রয়ে গেছিলো কালকে। আর সকালবেলায় আলু পেঁয়াজ ভাজলাম, তো আলু পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেয়ে তোমাদের দেখা হয় কাজে চলে গেল। আর এখনো আমার কিছু খাওয়ায়নি সকাল থেকে, যেহেতু তোমাদের দেখা হয় কাজে যাওয়ার আগে আমাকে সব কাজ সেরে নিতে হয়, তো ওই তাড়া দিয়েছিলাম, তো সেই জন্য খাওয়া দাওয়া হয়নি। এখন খাওয়া দাওয়া করবো, আর হচ্ছে খাওয়া দাওয়া করার পর যে জামা কাপড়গুলো আছে তো ওগুলো কাচতে হবে। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা এখন দেখো ঘড়িতে বাজছে 9টা, তো বন্ধুরা ঘড়িতে দেখতে পেলে এখন বাজছে 9টা। তো এখন আমরা চা আর মুড়ি নিয়ে বসলাম, তো এখন চা মুড়ি খাবো। আর এই দেখো গামলায় নিয়ে বসেছি এক গামলা চা আর এক গামলা মুড়ি, তো এটা এখন সকালে খাবো। আর তোমাদের দাদা ভাই ভাত খেয়ে গেছে আর আমার তো ভাত নেই, তো এটা খেয়েই সকালটা কাটিয়ে দেবো, তারপর আবার দুপুরে রান্না করবো তখন খাবো। আর আলিশি করেই রান্নাটা করলাম না, তোমাদের দাদা ভাই বললো যে আমি এসে গেলাম তুমি রান্না করো, দিদি আর তুমি খাবা, তো দিদিদেরও ভাত আছে, দিদি আর রান্না করবে না, সেই কারণে আমি আর করবো না, এটা খাবো খেয়ে সকালটা কাটাবো। আর এই দেখো বাবুটাকে দেখছো তো, ওকে কিছুক্ষণ দেখতে পাওনি, তার কারণে একটু কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল, আবার উঠে আবার দুষ্টুমি শুরু করেছে, ওর মার সঙ্গে এখন খাচ্ছে চা মুড়ি। বাবু ভালো ভালো লাগছে খেতে? যেগুলো খেতে হয় না সেগুলো ভালো খায়, চা ভালো খায়, কিন্তু দুধ দিলে দেওয়া মাত্রই অফ করে। তো যাই হোক চাটা খেয়ে নি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা এখন বাজছে 11:25, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব আলু সোয়াবিনের তরকারি আর ডিমের অমলেট ভাজা। দোকানে এসছে ডিমের অমলেট ভাজা, তো ওইখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ব্যাগ ট্যাগ নিয়ে কেরালায় যাচ্ছি। তো কেরলায় যাচ্ছি, কেরলায় কাজ টাজ করে এসে তারপর হচ্ছে কি যে তরকারিটা রান্না করব। তো ভাত আর ভাতটা হয়ে যাক, ওর মধ্যে তো আলু দিয়ে দিয়েছি, আর তাহলে আলু আলুটা সেদ্ধ হয়ে থাকলে তরকারিটা হতে বেশি দেরি হবে না। আর এতক্ষণ কী করছিলাম বলো তো, এতক্ষণ ওই যে আজকে যে ভিডিওটা আপলোড দিব সেটা এডিট করেছিলাম না, আর আমি তো এই টাইমে এডিট করি তারপর আপলোড দিই, তো ওটাই এডিট করছিলাম। তো এডিট করতে করতে এত সময় হয়ে গেল, তারপরে আবার দোকানে করতে দিতে হয়, তো এত সময় হয়ে গেল, তো সেই কারণে আগে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে এগুলো কাঁচা কুচো করবো। তো চলো কেচে নিই, তাহলে তোমাদের একটু ব্যাগ ক্যামেরা দেখাই এই ব্যাগের মধ্যে কত জামা কাপড় আছে। তাও তো তোমাদের দেওয়া হয় বাড়িতে রেখে এসছে কয়েকটা জামা আর প্যান্ট, মানে দুটো তিনটে গেঞ্জি আর একটা প্যান্ট রেখে এসছে, মানে আবার যাবে কার্তিক পুজোতে, কার্তিক পুজোর মানসিক আছে সেটা তো তোমাদের বলেছি, আর তারপরে আর কিছুই বলা হয়নি। তো সামনে সংক্রান্তিতে কার্তিক পুজো হবে, তো ওখানে আবার যেতে হবে তোমাদের দাদাভাইয়ের বাড়ি, তো আমাকেও কয়েকটা শাড়ি আর চুড়িদার রেখে আসতে বলছিল, কিন্তু আমি বললাম যে আমার একই চুড়িদার একই শাড়ি পরতে ভালো লাগে না, তো আমি আবার নতুন মানে অন্য কোনো চুড়িদার শাড়ি নিয়ে যাব, তো সেই কারণে ওগুলো নিয়ে চলে এসছে, আমি একটাও রেখে আসিনি, তোমাদের দাদাভাই রেখে এসছে, নাহলে আরও আসতে হতো। আর ওই মাসে সংক্রান্তিতে পুজো, তোমার সংক্রান্তি পুজোর দুদিন আগে যেতে বলেছে, দেখি কবে যাওয়া হয়। আর জোড়া কার্তিক পুজো হবে, মানে দুটো কার্তিক ঠাকুর, তো তোমাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করব। তো চলো আগে খেয়েছি নিয়ে, অনেকটা সময় হয়ে যাচ্ছে, তোমাদের দেওয়া হয় আবার খেতে চলে আসবে একটার মধ্যে, তো তার আগেই সব রেডি করে রাখতে হবে, একটু দেরি হলে কোনো অসুবিধা হবে না, 1:15 কি 1:30 মধ্যে হলেও হবে। তো চলো আগে কেচে নিই, আর তোমাদের তার আগে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই কতগুলো জামা কাপড় আছে এর মধ্যে, আর আলোটা করছে বলে ভালো দেখা যাচ্ছে না। এখানে দুটো আছে, আর দেখো এই একটা, এই একটা, আর এই চাদরটা যেই দিন এসেছি, 3-4 দিন ছিলাম না ওই কারণে বিছানা চাদরটা তুলে নিয়েছি কাচব। তো নাই কিছু নাই,
তো ব্যাগটাও কাচতে হবে, কিন্তু আজকে আর কাচছি না, এর মধ্যে কয়েকটা জিনিস আছে, তো অন্যদিন কাচবো। তো চলো, বুঝতে পারছো কত জামা কাপড় আছে, তো এগুলো কেচে শেষ করতে হবে। আর মেঘে অবস্থা মনে হচ্ছে খারাপ, রোদ নেই সেরকম, আর দোতলা করে তো ছাদে একদমই রোদ লাগে না। আর তোমাদের একটা জিনিস দেখায়, এই দেখো কুমড়ো হয়েছে, একটা পুচকু কুমড়ো দেখো, এত বড় গাছটায় এতদিন পর কুমড়ো হচ্ছে, একদম সামনেই হয়েছে কুমড়োটা, একদম পুচকু কুমড়ো। আর ওই দিকে একটা হয়েছে, ক্যামেরা বোঝা যাচ্ছে না, ওইদিকে একটা ছোট্ট হয়েছে। তো চলো আগে কেচে নি, তারপর আবার কথা হবে। তো বন্ধুরা দেখো, এখন 1:30 বাজছে, তো এখন রান্না কমপ্লিট হলো। আর দেখো ঝোলটা আর কালারটা আজকে কালো কালো লাগছে না, কারণ আজকে রান্না করতে গিয়ে পেঁয়াজটা পুড়ে গেছিলো ফার্স্টে, তো সেই কারণে কালারটা একটু কালচে কালচে লাগছে। আর এখানে আছে আলু ভাজা আর ডিমের অমলেট ভাজা। আলু ভাজাটা সকালবেলাকার হ্যাঁ ছিল, তোমাদের দাদা খেয়েছিল, আর এতটুকু ছিল, তো এখন খেয়ে নেবোটা। আর ডিমটা ভাজলো তোমাদের দাদা হয় এসে, আর ভাতটা একটু দেখাও তো, এই তো ভাত। তো এটাই হচ্ছে দুপুরের মেনু, তো চলো। তো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে 8:25, তো এখন চলে এলাম তোমাদের খুশির খবরটা দিতে। আর আজকে মানে সারাদিনটা কীভাবে যে কেটে গেল, যেহেতু ছোট দিনের বেলা, মানে 12টা বাজলেই মনে হচ্ছে বেলা শেষ। তো আজকে অনেকগুলো কাছাকুছি করেছি, তারপর আবার রান্নাবান্না করলাম, তারপর রান্নাবান্না যে শেষ হয়েছে তোমাদের দাদা ভাই খেতেও চলে এসছে, তো সেই কারণে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি, শুধু রান্নাটা একটুখানি শেয়ার করলাম, ওটাই যা। তো স্নান করাও হয়েছিল না, তোমাদের দাদা ভাই আজকে খাওয়া দাওয়া করে গেছে, তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর স্নান করেছি, তারপর স্নান করার পর তাড়াতাড়ি করে রেডি হয়েছি, দুটো শর্ট ভিডিও করেছি। তারপরে তোমার বিকেলের দিকে হচ্ছে দোকানের খদ্দেরটা একটু বেশি থাকে, যে কারণে তোমাদের সঙ্গে কথা বলা হয় না। আবার হচ্ছে আমাদের মানে দোকানের সামনে অনেকে আসে, তাদের সঙ্গে গল্প করতে করতে সময়টা কেটে যায়, তো সেই কারণে আর কথা বলা হয়নি। তো চলে এলাম এখনই তোমাদের খুশির খবরটা দিতে। আর খুশির খবরটা হচ্ছে, তোমরা তো অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে দিদি তোমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিনা, তো এতদিন যেহেতু হয়েছিল না, তো সেই কারণে তোমাদের কিছুই বলতে পারিনি, যতটা সম্ভব হচ্ছে তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়েছি, আমার যতটা সম্ভব হয়েছে, আর মানে অনেককে দিতে পারিনি। আর অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতেই পারে যে দিদির এত সাবস্ক্রাইবার, হয়তো মনিটাইজেশন অন হয়ে গেছে, একদমই না, একদম ভুল এটা, মানে শর্ট আমি তো প্রথম থেকে ব্লগ দিতাম না, সেই কারণে ফার্স্ট টাইমটা মানে সাবস্ক্রাইবের তুলনায় অনেকটাই কম ছিল। তো ফার্স্ট টাইমটা পূর্ণ হয়ে গেছে তোমাদের আশীর্বাদে, তো গত 4 দিন আগে মনিটাইজেশনটা অন করেছি, আর সেটা আবার আমার দ্বারা একা সম্ভব হয়নি, তো কী করে করবো না করবো সেই নিয়ে একটু টেনশন হচ্ছিলো। তো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো, যারা আমার ডেলি ভিডিও দেখো, তারা হয়তো চিনবে রাহুল ভাইকে, তো ও আমাকে অনেকটা সাহায্য করেছে, ওর মানে ওর সাহায্যে মনিটাইজেশন অনটা হয়ে গেছে। তারপর কী কী করতে হবে না করতে হবে সেটা আমিও বুঝতে পারছিলাম না, রাহুলও বুঝতে পারছিলো না, এই নিয়ে খুব টেনশন হচ্ছিলো, খবর রাখতে হচ্ছে। তো এরকমটাই আমাদের গ্রামে একটা ভাই ইউটিউবের ভিডিও করে, তো ওর সঙ্গে অত কথা হয় না, তো ওর খোঁজটা নিতে গেছিলাম একটা দোকানে, তো ফোন নাম্বারটা দিল ওই ভাই, তো ওর সঙ্গে একটু কথা বললাম। আর ওই ভাইটাও ভ্লগ দেয় ইউটিউবে, তো ওর হোয়াটস টাইম পূর্ণ হয়ে গেছে অনেক দিন আগেই, তো মনিটাইজেশন অন হয়ে গেছে আমি জানি, তো ওর খোঁজটা নিতে গিয়েছিলাম, তারপর ফোন নাম্বারটা নিলাম একটা ভাইয়ের কাছ থেকে, তো ফোন করে ওকে ডাকলাম, তো তারপরে ওকে দেখালাম আমার ফোনটা, যে কী করতে হবে না করতে হবে কিছু বুঝতে পারছি না, দেখে দাও। তো সত্যি ভাইটা খুব ভালো, আমি ভেবেছিলাম হয়তো বলবে না বা আমার সঙ্গে কথা বলবে না, না, তো ভাইটা বললো যে না সব ঠিকঠাক আছে, এবার ভিডিও দিলেই হবে। তো যাই হোক, এখন সব ঠিকঠাক, প্রবলেমটা সলভ হয়ে গেছে, টেনশনটা দূর হয়ে গেছে, আর মানে এখানে আমার খুব খুশি লাগছে যে মানে চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে। আমি তো মানে ভীষণ ভয়ে ছিলাম, কারণ অনেক দিনই হয়ে গেছে তোমার, আমার চ্যানেলটা প্রায় ১১ মাস হয়ে গেছে খোলা, তো তার মধ্যে শর্ট ভিডিও দিয়ে শর্ট ভিডিও দিতাম, আর ব্লগ হচ্ছে 5-6 মাস হলে দেওয়া,
তো তবুও টেনশনে ছিলাম, হয়তো ভাবছিলাম যে এক বছর বেশি লেগে যাবে ওয়াচ টাইমটা পূর্ণ হতে। আর আমি তো শুনেছি যে এক বছর বেশি হয়ে গেলে চ্যানেলটা মনিটাইজেশন করা হয় না, তো ওই টেনশনেই ছিলাম। তো মানে যে এক বছরের আগে মনিটাইজেশনটা অন হয়ে গেলাম, আমি তো ভীষণ খুশি। তো তোমরাও হয়তো খুশি হয়েছে, কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিনা। তো যাক, এটাই বলতে চাইছিলাম তোমাদের যে হ্যাঁ, আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। তো চলো, টাটা।